শয়তান আল্লাহর একটাই লঙ্ঘন করেছে। কাদিয়ানির ঈমান শেষ, শয়তানের ঈমান শেষ। এখন শয়তানকে কাফের বলে, কাদিয়ানিকে কাফের বলে, তুমি মজা নিও না, নিজের ব্যাপারে সমালোচনা করো, আত্মসমালোচনা করতে শিখো। আল্লাহর আইন তো মানোই না, যারা মানতে কয় উল্টা তাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দাও। এখন আপনি ডজন ডজন বাদ দিয়ে বসে আছেন, আল্লাহর আইন তো মানেন না, যারা মানতে বলে তাদের বিরুদ্ধে মামলা দেন, জেলখানায় দেন, হক কথা বললে মাহফিল পর্যন্ত করতে দেয় না। অভক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। নামাজ রোজা আছে পাঁচ ওয়াক্ত, কিন্তু কাফের ইমানটা নাই। এবার বলুন তো, শয়তান কি আল্লাহর ইবাদত করে নাই? কথা বলেন বলেন, আল্লাহর ইবাদত করে নাই? আওয়াজ দিয়ে বলুন তো, শয়তান কি জিন না ফেরেশতা? হ্যাঁ, ফেরেশতা না। কোরআনের বক্তব্য, কানা মিনাল জিন, আল্লাহ কয় সে ছিল জিন, জিন জাতির একজন। কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে এমন ভাবে মিশে গেছে, কোন কোন মুআল্লিক বলছেন ফেরেশতাদের মুআল্লিম, ওস্তাদ হয়ে গেছে, সে ফেরেশতাদের সাথেই থাকতো, এত ইবাদত করছে, আল্লাহ তার উপরে বেশি খুশি হইয়া গেছে। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, ওই ইবাদত আল্লাহ শয়তান আজকের এই মুহূর্তে মুমেন না কাফের? আল্লাহ কয় সে কাফের হয়ে গেছে। শয়তান কাফের হলো আল্লাহর শুধুমাত্র একটা আইন অমান্য করার কারণে। শয়তান বলেনি আল্লাহ তোমারে মানি না, শয়তান বলেনি আল্লাহ বলতে কেউ নাই, বরং শয়তান নে আল্লাহ যখন কাফের ফতোয়া দিয়ে জান্নাতের সীমা থেকে বের করে দিল, শয়তান তখন আল্লাহরে রাব্বি বলে ডাকতেছে। কোরআন পড়লে পাবেন, শয়তানকে আল্লাহ তাআলা বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুই আদমরে সিজদা করস নাই, তুই অভিশপ্ত, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে। সে জান্নাতের সীমা থেকে বের হইয়া তারপরে সে কি বলতেছে, তার কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের শোনায়। শয়তান বলতেছে, রব্বি ফাউনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেও। আপনারা একটু আওয়াজ করে বলেন তো, যদি বুঝে আসে আমার কথা, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল কে? কথা বলেন কে? তাহলে শয়তান শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক হে, কিন্তু খাজা বাবার কাছে চায় নাই, অমক তমকের কাছে চায় নাই, সে শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক আল্লাহ। আর আমরা কত নামাজি আছে পীরের কাছে সন্তান চায়, খাজা বাবার কাছে চাকরি চায়। ওদের সে শয়তান আরো ভালো। এবার আপনারা বলুন তো, শয়তান আল্লাহর কাছে যখন চাইল কিয়ামত পর্যন্ত হায়াত, আল্লাহকে কি বলে ডাকলো? রব্বি। কি বলেছে? আমরাও বলি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরাও বলি রব্বি জিদনি ইলমা, এটা কোরআনের আয়াত, রব্বি জিদনি ইলমা, রব্বি রাহমহুমা কোরআনের আয়াত। আমরা বলি রব্বি, শয়তান কয় রব্বি, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেও। তো হে কাফের হইল কেমনে? হে তো আল্লাহর রব বলে ডাকে। সে তো আল্লাহর রব বলল, কাফের কেন?
আমার বন্ধু রব বললে হবে না, রবের আইন মানতে হবে। রব কয় আদম রে সেজদা কর, হে কয় জিনা, রব মানলে হবে না, রবের আইনও মানতে হবে। এখন আমাদের দশা শয়তানের সে আরো খারাপ, আমরা আল্লাহরে রব ডাকি, আল্লাহ কয় চোর দরে হাত কাটো, ডাকাত দরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে আসি বেত লাগাও, আল্লাহর আইনে দেড় সালাও, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে তার, তুমি চোর ধরে হাত কাটো না, ডাকাত দ্বারা শুনে দাও না, জেনা করলে পাথর মারো না, মদ পান করলে আসি বেত লাগাও না, শয়তান মানে না একটা, তুমি মারো না ডজন ডজন, কাদিয়ারি মানে না কোয়ারে চাই রক্ষর খালিদ তামিম খাতামান নবিয়্যিন, আর তুমি মানো না ডজন ডজন অক্ষর, তোমার ইমানটা থাকলো কেমনে? মুসলমানের আজকে জায়গায় জায়গায় বুঝে না বুঝে শিরিক করে ইমান হারাচ্ছে, কুফুরি করে ইমান হারাচ্ছে। সফল মোমেন সে ইমান নিয়ে মরবে যে। এখন আপনারা বলুন তো, শিরিক করলে ইমান থাকে না যায়? আওয়াজ করে বলুন, থাকে না যায়? কুফরি করলে ইমান থাকে না যায়? এখন কাদিয়ানি কাফের চার অক্ষর মানে না, বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করেছে। শয়তান আল্লাহর একটা আইন লঙ্ঘন করেছে, কাদিয়ানির ঈমান শেষ, শয়তানের ঈমান শেষ। এখন শয়তান রে কাফের বলে, কাদিয়ানিকে কাফের বলে, তুমি মজা নিও না, নিজের ব্যাপারে সমালোচনা করো, আত্মসমালোচনা করতে শিখো, আল্লাহর আইন তো মানোই না, যারা মানতে কয় উল্টা তাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দাও। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? নামাজে দাঁড়ায় আপনি বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজে খাড়া বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে খাড়াইয়া কয়, আমার অভিশপ্ত কইল কেডারে, সুই যদি সালুনি যদি সুইকে কয়, সালুনি চিনেন নি? মহিলারা গুড়িয়ে করে যে কি কয় এদেশে, কি কয়? চালুনি, চালুনি সুইকে কয়, ও সুই তোর পিছনে ছিদ্র কেন? তুই তো বেড়া ছিদ্রওয়ালা। এখন সুই তো অবাক হইয়া হাট ফেল করে, কেডা কারে কয়, ও সালুনি তুই আমার দুল দরস, আমার পিছনে ছিদ্র কয়ডা? একটা। কথা বলেন, কয়ডা? একটা। আর তোর কয়ডা? কে কার দুল ধরে? দাড়ি সব পাইকা গেছে, চুল সব পাইকা গেছে। তিনি আধা ফাঁকা এক লোকের কয়, শ্বশুর কেমন আছেন? তখন ও বেড়া কয়, তুমি বুঝি জামাই হইয়া জোয়ান সাজতাছো, আয়না নিজের চেহারা দেখছো নি? এখন আপনি ডজন ডজন বাদ দিয়া বসে আছেন, আল্লাহর আইন তো মানেন না, যারা মানতে বলে তাদের বিরুদ্ধে মামলা দেন, জেলখানায় দেন, হক কথা বললে মাহফিল পর্যন্ত করতে দেয় না। তবে আপনাদের দেশের প্রশাসন, এলাকার এমপি, চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানাই, তারা কমপক্ষে কোরআনের কথা বলতে দিচ্ছে। ইমান রাখতে চাইলে তুমি তাওবা করো, তুমি জান্নায় করো, এটা তুমি বোঝো, অনুতপ্ত হও, ইমানটা যাবে না।